সম্মানিত ভিউয়ার্স, সকল শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2022 সালে মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গত 30/12/2021 তারিখে। আমরা এই চিঠিটির বিস্তারিত দেখব। চিঠিটি www.dsac.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। বিষয়: মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম পরিচালনা। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন মাধ্যমিক পর্যায়ের 2022 শিক্ষাবর্ষের সরকারি ছুটির তালিকা অনুসরণ পূর্বক শ্রেণী কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরিচালনার ক্ষেত্রে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন 4টি বিষয়ের ক্লাস নিতে হবে। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন 3টি বিষয়ের ক্লাস নিতে হবে। অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তাহে 2 দিন প্রত্যেক দিন 3টি বিষয়ের ক্লাস নিতে হবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তাহে 1 দিন 3টি বিষয়ের ক্লাস নিতে হবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শ্রেণী কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করতে হবে, সেক্ষেত্রে এখন পর্যন্ত নতুন কোনো নির্দেশনা আসেনি। যা আমরা পূর্বে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। স্ব স্ব প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা চলমান রাখবে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত ও মাঠ পর্যায়ে তা যথাযথ বাস্তবায়নের জন্য অনুরোধ করা হল। স্বাক্ষরিত প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, মহাপরিচালক, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সকল। অনুলিপি: সদয় অবগতি ও কার্যার্থে জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়। 1. সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। 2. জেলা প্রশাসক সকল। 3. উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সকল অঞ্চল, পত্রানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ সহ। 4. সিস্টেম, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, EMISL, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। নির্দেশনাটি মাউশির ওয়েবসাইটে প্রকাশের অনুরোধ সহ। 5. সভাপতি, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সকল। 6. জেলা শিক্ষা অফিসার সকল, পত্রানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ সহ। 7. উপজেলা নির্বাহী অফিসার সকল। 8. উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সকল, পত্রানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ সহ। 9. সংরক্ষণ নথি। এখানে স্বাক্ষর করেছেন মোহাম্মদ আজিজ উদ্দিন, উপপরিচালক মাধ্যমিক। এই ছিল চিঠিটি, এবং এই চিঠির আলোকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমাদেরকে যথাযথভাবে এই নির্দেশনা মেনে চলতে হবে। অর্থাৎ আমি আবারও বলছি যে 2022 সালের শ্রেণী কার্যক্রমের ক্ষেত্রে এসএসসি 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন 4টি বিষয়ের ক্লাস নিতে হবে। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন 3টি বিষয়ের ক্লাস নিতে হবে। অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তাহে 2 দিন প্রত্যেক দিন 3টি বিষয়ের ক্লাস নিতে হবে, এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তাহে 1 দিন 3টি বিষয়ের ক্লাস নিতে হবে। আর প্রথম থেকে পঞ্চম শ্রেণীর
শ্রেণী কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করতে হবে, সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনো নির্দেশনা নতুন করে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, পূর্বের নির্দেশনায় বলবৎ থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।